শপিং মল দোকানৰ সন্মুখত আঁৰি থব লাগিব কোভিড ভেকচিনৰ সার্টিফিকেট। গুৱাহাটী মহানগৰীৰ বাবে আহিছে নতুন নিৰ্দেশনা। প্ৰতিখন দোকানে এই নিৰ্দেশনা মানি চলিব লাগিব। ৰাজ্যত কোভিড আক্ৰান্তৰ সংখ্যা হ্ৰাস পোৱাৰ লগে লগে শিথিল হৈছে কোভিডৰ নীতি নিয়ম। তার মততে সংবাদমেল সম্বোধন করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কৃষক মহন্তর কেবাটাও গুরুত্বপূর্ণ নির্দেশনা। সকল গ্রাহকের চকুত পড়াকই গুয়াহাটী মহানগরীর প্রতিখন দোকান শপিং মলে তেওঁলোকৰ ব্যবসায়িক প্রতিষ্ঠানত আঁড়ি থব লাগিব কোভিডৰ ভেকচিন। সংবাদমেল যোগে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য আগবহালে স্বাস্থ্যমন্ত্রীগুলি। আমি দেখিছো গুয়াহাটী মহানগরীত মাঝে মাঝে পুলিশ প্রশাসনও কঠোর হয়েছে, জিলা প্রশাসনও কঠোর হয়েছে, কিন্তু মানুষের গা লড়া নাই, বিশেষকৈ দোকান বজাৰ মল এইবিলাকত। এতিয়া প্ৰতিখন দোকান প্ৰতিখন মল সকলোতে তেওঁলোকে নিজে সেলফ ডিক্লেৰেশ্যন দিব লাগিব যে আমি কোভিড ভেকচিন গ্ৰহণ কৰিছোঁ বা উই আৰ কোভিড ভেকচিনেটেড। এইটো তেওঁলোকে নিজে মলৰ ওপৰত মলৰ দোকানৰ ওপৰত মাৰিব লাগিব, প্ৰতিখন ব্যৱসায় প্ৰতিষ্ঠানত মাৰিব লাগিব আৰু তাৰ সার্টিফিকেট তেওঁলোকৰ হাতত মজুদ থাকিব লাগিব। এনে কৈ দিলে নহব, সার্টিফিকেট তেওঁলোকৰ হাতত মজুদ থাকিব লাগিব। আৰু ইয়াৰ লগতে তেওঁলোকে যে মাস্ক পিন্ধিছে সেইটো কথা আমি দেখিম, মাস্ক পিন্ধিছে সেইটো ডিক্লেৰেশ্যন দিব লাগিব যে আমি মাস্ক লৈ ইয়াত আছো, দোকানত আছো। এইখন আমাৰ প্ৰশাসন নে দেখাই নহয়, গ্রাহকে দেখিব লাগিব যে আমার ভ্যাকসিন লওয়া সার্টিফিকেটখন তেওঁলোকে তাতে হ্যাং করব লাগিব, আড়ি থব লাগিব, নহলে ডিঙিত পিনি থাকিব লাগিব। যি ধরনে প্রত্যক্ষ করিব পারে প্রত্যক্ষ হওয়াকে থাকিব লাগিব। গ্রাহক গৈ জানিব লাগিব যে মই এটা মানে যত আহিছো ইয়াত আসলতে কোভিড মুক্ত ঠাইলৈ আহিছো, ইয়াত সকলো ভ্যাকসিনেটেড, সেইটো কথা প্রতিজন গ্রাহকে বুঝিব পাৰিব লাগিব আৰু জানিব পাৰিব লাগিব। গতিকে তেওঁলোকে সেইখন প্ৰপাৰলি তেওঁলোকে সকলোৰে চকুত পৰাকে ৰাখিব লাগিব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, টাইম 8।